অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বেশ জব্ব দিয়েছে কিন্তু হাটটা, দেখি কেমন মান। না দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি এই ভারী হাড়ের হুকটা, আমি দাঁত দিয়ে শক্ত করে লাগিয়ে দিই। দাঁড়াও, তোমার বাবার মতো করে বলি, বিউটিফুল বিউটিফুল মাই কুইন অরেঞ্জ। যাক বাবা, কি হলো বাবু, খুব তো হাসছিলে, হঠাৎ করে মন মরা হয়ে গেলে কেন? আপনি বাবার কথা বললেন না, তাই ওবারের কথা মনে পড়ে গেল। জানেন, কাল রথ, আর অন্যবার রথের দিনে আমরা খুব আনন্দ করতাম। কি করতে? রথ টানতে? হ্যাঁ, আমি তো বাড়ির বাইরে বেরোতে পারতাম না, কিন্তু নিখিল দাদা আমাকে রথ বানিয়ে দিত। আমি সই নিখিল দাদা রথ টানতাম, খুব মজা করতাম। তাই মিনু ঠাকুরজি তখন বললো না, ও এর আগে কোনোদিনও রথ টানেনি। ও টানবে কি করে, ওকে তো কখনো কেউ নিয়েই যায়নি। তাই আমি ভেবেছি কাল আমি ওর জন্য একটা রথ বানাবো, আর আমরা সবাই মিলে বাড়িতে রথ টানবো। দারুণ হবে কিন্তু ব্যাপারটা। জানাবো, আমিও আগে রথের মেলায় গেছি, কতবার মন্দিরেও গেছি, কিন্তু বাড়িতে কোনোদিনও রথ টানিনি। বেশ, তবে আমরা কাল একসাথে রথ বানিয়ে ওকে চমকে দেবো, ও দারুণ খুশি হবে। শুধু মিনু নয় গো বউ, যে রাঙা পিসি সারাদিন গোসাই গোসাই করে, বাড়িতে রথ টানলে তাকে খুশি করার একটা মোক্ষম সুযোগ আছে তোমার হাতে। পিসি ঠাকুমার কাছ থেকে যখন হার আদায় করেছো, তখন রাঙা পিসির মন গলাতেও তোমার বেশি সময় লাগবে না বউ, শুধু রাজাধিরাজ পৃথ্বীরাজের আশীর্বাদ লাগবে। আচ্ছা, হে মহারাজ পৃথ্বীরাজ, আপনি আপনার বউকে আশীর্বাদ করুন, যাতে সে কাল মিনু পিসি আর রাঙা পিসির মন জয় করতে পারে। তথাস্তু। মিনু পিসি? যা, ওই হার পেয়ে তোমার হাসি আর থামছে না, তাই না? হেসে নাও নতুন বউ, হেসে নাও, কাল থেকে তোমাকে এমন কান্না কাঁদতে হবে যে তুমি ভেবে কুল পাবে না। এ নাও বউ, তুমি মাটি আনতে বলেছিলে না, নাও দেখো, এতে তোমার মূর্তি গড়া হয়ে যাবে তো? হ্যাঁ, খুব হবে। ব্যাস, তুমি মূর্তি গড়া শুরু করো, আমি একটু আসছি। কোথায় যাবে? কেন, তুমি যে বললে রথ আনতে হবে, সেটা আনতে যাবো তো। কোথার থেকে রথ আনবো? কেন, আমার সামন্ত কানাইয়ের বাবার কাছ থেকে। কানাই ঠাকুরবর বাবা বুঝি রথ বানায়? শুধু রথ নয় বউ, রথ ঠাকুর সব বানান উনি, জগাইকুড়ো খুব বড় মাপের শিল্পী, তার বানানো মূর্তি দেখলে বুঝতেই পারবে না কোনটা মূর্তি আর কোনটা আসল। তবে তো দেখতেই হচ্ছে। আচ্ছা বেশ বেশ বেশ, আমি তোমাকে একদিন নিয়ে যাবো ওখানে ওনার কাছে দেখা করতে, তখন তুমি দেখো। আর আজকে তো হবে না, কারণ উনি আর কানাই সবাই আজকে খুব ব্যস্ত। ওনারা বুঝি অনেক রথ বানাবেন? অনেক মানে, আজকে তো ওদের বাজার গরম গো, জগৎপুরে যে কটা রথ বেরোবে সব ওনার বানানো। যাকে, একদিন তোমাকে ওনার কাছে নিয়ে যাবো ওখানে, তখন তুমি ওনার হাতে কাজ দেখো, বুঝলে? এখন আমি যাই, তুমি তোমার হাত চালাও। হ্যাঁ, টাকা নিয়ে যাবেন না? কুলুঙ্গি থেকে টাকা নিয়ে নিয়েছি বউ, পৃথ্বীরাজ আর বিনা পয়সায় ভেদ নেয় না। দোষ
মূর্তি বানাচ্ছি ভোদা ঠাকুর গো। কিসের মূর্তি গো বৌ দিদি? আজ যার পুজো তার। আমি বাতটা বসিয়ে দিচ্ছি, তোমার হলে তুমি তরকারিটা করে নাও। হ্যাঁ হ্যাঁ, আর শোন, ওই কেলোকে একটু বলতে হবে, হ্যাঁ চাল আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। ব্যাপার বউ দিদিরা, আর যে দুজনে মিলে এসেছেন দেখছো, তা তোমার আদরের বৌমা কোথায়? বলি বেনি কি ছুটি একা নিয়েছে, নাকি নতুন বউ আর ছুটি নিয়েছে? তাকে তো সকাল থেকে এসেলে দেখছি নে। আর ছোট বৌদি, তুমি যে এত বড় বড় কথা কয়েছিলে, বলেছিলে নাকি নতুন বউকে অনেক পরীক্ষা দিতে হবে, তবেই সে হবে মুখুজ্জে বাড়ির যোগ্য বউ। সেগুলো কি ভুলে মেরে দিলে, নাকি তোমার সাধের বৌমা মানকেকে ফিরিয়ে আনলে তাই জন্য তাকে সাত গুণ মাফ করে দিলে? শোনো, আমার বৌমাকে কখন ছুটি দেব আর কখন তার পরীক্ষা নেব সেই বিষয়টা আমার উপরই ছেড়ে দাও, উল্টা করছি। আরে ছোট, পোড়া পোড়া গন্ধ চাচ্ছে কোথা থেকে বল দেখি, তুই উনুনে কি চা পেলি? ও মা, কিছু চা পাইনি তো, এইবার ভাত কানা চা পাবো। ও তাই, পোড়া পোড়া গন্ধটা কোথা থেকে আসছে বল দেখি? স্বাদ বড়ি শোক তো, এত সহজে যাবে না গো ফুলটা করছি। ও বুঝেছি, তোমরা আমাকে নিয়ে মশকরা করছো। ওই মানকেকে পিরিয়ে এনে ওই নতুন বউ তোমাদের মাতা কিনে নিয়েছে। ওমা কেন গো ফুলটা করছি, সেইটা স্বাভাবিক নয় কি? আর সে যে শুধু আমাদের বাচ্চাকে পিরিয়ে এনেছে এমন তো নয়, ডাকাতে তোমার যে গয়না নিয়ে গেল সেগুলো তো উদ্ধার করে আনলে সে। বলি কি ফুল ঠাকুরজি, একটু ভয় পাও না গো, আর কাউকে ভয় না পাও, ঠাকুরকে একটু ভয় পাও। কোথায় রাগ? ও মা গো, কোন ঠাকুরকে ভয় পাবো বড় বৌদি? তোমার আদরের বৌমা যে আজ ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করতে বসেছে। বৌ, ও বৌ, এই নাও তোমার রথ। কি সুন্দর হয়েছে! তোমার পছন্দ হয়েছে? খুব। কি সুন্দর মানিয়ে যে কানাই ঠাকুর পরোর বাবা। মূর্তি থেকে রথ, তাজমহল থেকে শীশমহল, জগাইকুড়োর হাতের কাজের কোনো জবাব নেই বউ। তাহলে আর অপেক্ষা কিসে? আপনি যখন রথ নিয়ে চলে এসেছেন তাহলে এবার মিনু ঠাকুরজিকে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ডেকে নাও, মিনুরও তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। বোধা ঠাকুর, তুমি চট করে গিয়ে মিনুকে ডেকে আনো তো, এক্ষুনি যাচ্ছি। মিনু, হে মিনু! ও ওই দেখি, তুমি কি মূর্তি করেছো? ওই দেখো, এরা কারা? বাহারে, আপনি এর আগে নাকি জগন্নাথের রথ টেনেছেন, আর জানেন না এরা কারা? আরে রথ টানার সময় পিছন করে দেখা হয়নি বউ, তাই নামটাও জানা হয়নি। তুমি বলে দাও না। এটা জগন্নাথ, এটা বলরাম, আর তাদের মাঝে সুভদ্রা। তুমি যেমন এই মূর্তি বানিয়েছো বউ, ভগবান তেমনই তোমাকে সময় নিয়ে বানিয়েছে বউ। মানে? এই যে তুমি গাইতে পারো, আঁকতে পারো, ইংরেজিতে তোমার মেম সাহে, রান্নার হাতটাও খুলছে, তার উপর ডাক সাইডে সুন্দরী, সময় নিয়ে না বানালে এক অঙ্গে এত রূপ হয়?
আমার বাবার কিন্তু চোখ আছে, খুঁজে পেতে বউ এনেছে একখানা। ওই দেখো, চাঁদে গায়ে কলঙ্ক থাকে বলে কি কাদাও থাকতে হবে নাকি? আচ্ছা দাঁড়ো, আমি মুছে দিচ্ছি। সুন্দর কি আমি একা? আপনিও তো কি সুন্দর! এতদিন মা বাবার মা বলতো, আজকে বউ বলছে। চলো 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 পাল্টাই।